কঠিন চাইনিজ শিখবো সহজ করে। আজকে আমরা দেখব সিয়ামিয়ান এই শব্দটিকে কি করে লিখতে হয়। সিয়ামিয়ান যেটি মানে হচ্ছে আন্ডার অথবা বিলো। প্রথমে আমরা এই অংশটুকুকে দেখব, তারপরে আমরা এই অংশটুকুকে দেখব, দুই অংশে ভাগ করে লেখাটাকে আমরা দেখব। হং সু তিয়ান, 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 এটাকে বলা হয় সিয়া। নর্মালি সিয়া মানে হচ্ছে নিচে বা নিচের দিকে বলাও যেতে পারে, যে সিয়া মানে হচ্ছে নিচে। আবার সিয়ার অনেকগুলো মিনিং আছে, আর একটা মিনিং হচ্ছে নেক্সট, এরকমটাও বোঝায়। একটা হচ্ছে ডাউন, ডাউন বা বিলো বলতে পারি আমরা, আর একটা মিনিং হচ্ছে নেক্সট, এটা অনেকগুলো মিনিং আছে। তো এখানে সিয়াটা আমরা নিচে কোনো কিছুর নিচে, বিলো বা ডাউন এবং নেক্সট বলেও ধরতে পারি। মিয়ান, মিয়ানটা লেখা দেখি একটু আমরা। হং ফিয়া সু, হং চ সু সু, হং হং, এখানে আর একটা হং, এই হচ্ছে মিয়ান। হং ফিয়া সু, হং চ সু সু, হং হং, এখানে আর একটা হং। হং ফিয়া সু, হং চ সু সু, হং হং, এখানে আর একটা হং, এই হচ্ছে সিয়ামিয়ান। এই শুধু যদি আমরা এই মিয়ানটার দিকে দেখি, শুধু মিয়ান মানে হচ্ছে সাইড, শুধু মিয়ান মানে হচ্ছে সাইড। আর সিয়ামিয়ান যদি একসাথে বলা হয়, তাহলে যদি আমি বাংলায় বলি যে সিয়ামিয়ান শব্দটার মানে কি, হং সু তিয়ান, হং ফিয়া সু, হং জ হা সু সু, হং হং, এখানে আর একটা হং, তাহলে পুরা যে শব্দটা হচ্ছে সিয়া মিয়ান। এটা মানে হচ্ছে নিচের দিকে, যদি আমরা বাংলায় দেখি তাহলে এটা মানেটা হবে নিচের দিকে, এই হচ্ছে সিয়ামিয়ান। রাইটিংয়ের এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে HSK সলিউশন। এই নামে আমাদের ফেসবুকে গ্রুপ এবং পেজ রয়েছে, আপনারা চাইলে সার্চ করে সেখানেও জয়েন হতে পারেন।